সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 16 আগস্ট 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে হামজা ডেইরি ফার্মে। আর এই হামজা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। তো এর আগেও হামজা ডেইরি ফার্মের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখাইছি। এই হামজা ডেইরি ফার্ম থেকে মূলত বকটা বাচ্চা বিক্রি করা হয়। তো প্রত্যেকবারে নেয় আবারও বেশ কিছু বকনা এই হামজা ডেইরি ফার্মে সংগ্রহ করা হয়েছে। আর আমাদের আজকের পর্বে সেই বকনাগুলোই আপনাদের দেখাবো। এইখানে কী কী জাতের বকনা বাচ্চাগুলো আছে, সেগুলোর গুণগত মান কেমন, বা কোনটা কোন জাতের, বা কেমন দাম হলো না এগুলো বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর এই বকনা বাচ্চাগুলো নিয়ে যা আপনারা কীভাবে লালন পালন করবেন, কত মাস বয়স হলে হিটে আসবে, সেই সময়টা কীভাবে পরিচর্যা করবেন, বা সম্পূর্ণ গরু লালন পালন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই হামজা ডেইরি ফার্মের যে বাচ্চাগুলো আছে এগুলো দেখাবো, আর এগুলোর দাম সম্পর্কেও একটা আইডিয়া দিব। তো চলুন, এই হামজা ডেইরি ফার্মের যে সত্তাধিকার আছে রবিউল ভাই, ওনার সঙ্গে আগে কথা বলে তারপরে ওনার ফার্মের যে বকনা বাচ্চাগুলো আছে সেইগুলো দেখি। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই, আপনাদের দোয়ায়। তো একদম শুরুতেই সন্ধান টিভির দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা বলেন। আমার নাম রবিউল ইসলাম, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের সংলগ্ন। হাটের পাশেই বলা চলে, হাটের পশ্চিম পাশে। হ্যাঁ, না হাটের উত্তর পাশে, এটা উত্তর পাশে, এটা উত্তর পাশে। আচ্ছা, তো এর আগেও তো আপনার ফার্মের বেশ কয়েকটা পর্ব আমরা করছি, আপনি অনেক প্রতিবেদনও করছেন। আপনি তো মূলত বকনা বাচ্চা বিক্রি করে থাকেন? হ্যাঁ, বকনা বাচ্চা থাকে, প্লাস কিছু প্যাগনেট থাকে, যেমন আজ 3টা প্যাগনেট আছে। আর বকনা বাচ্চা কতগুলো আছে? টোটালে 27টা পিস আছে আমার। আচ্ছা, তো ভাই অনলাইন দেখে যারা গরু কেনে বা গরুর খামার করার স্বপ্ন দেখে, আমার তো মনে হয় সবাই, অধিকাংশ লোকই হচ্ছে নতুন খামারি, তাদের যেমন গরু বাছুর সম্পর্কে ধারণা কম, তেমনই গরু বাছুর কীভাবে লালন পালন করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, কখন কোন সিদ্ধান্ত নিতে হবে, এই বিষয়ে একটু মানে অজ্ঞ থাকে। হ্যাঁ অবশ্যই। তো আজকের পর্বের শুরুতে একটু গরু লালন পালন সম্পর্কে আমাদের জানাবেন, যেমন এই ধরনের বাচ্চাগুলো প্রাথমিক অবস্থায় কিনে নিয়ে যাওয়ার পরে কী কী ভ্যাকসিনেশন বা কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয়, তারপরে কী কী খাবার দেওয়া হয়, প্রতিদিনের রুটিন মাফিক একটা আপনি বলবেন। হ্যাঁ অবশ্যই। তো একদম শুরুতেই বলেন, এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় কী কী করতে হবে? এই বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে আপনার মিনিমাম 7-10 দিন পরে, ফার্স্ট যেমন ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে আপনি কিরমির ডোজ মারবেন। কিরমির ডোজ দেওয়ার পরে লিভার টনিক, জিঙ্কস আছে, জেনাভেট ডিবি প্লাস আছে একটা ভিটামিন, সেটা আপনি পর্যায়ক্রমে খাওয়াবেন, ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ হবে। আবার একটা জিনিস মনে রাখবেন, কিরমির ডোজ যদি আজ মারছেন, আজ কয় তারিখ, এক্সাম্পল আজ 1 তারিখ, 1 তারিখ দিন ঠিক 21 দিনের দিনে আপনি আবার সেম ডোজ মারতে হবে, পরপর দুটা ডোজ মারতে হবে। এক ডোজে কাজ হয় না? এক ডোজে যে হয়, এক ডোজে কাজ হওয়ার পর 100% কিন্তু কৃমি নির্মল হয় না। এটা যেন কৃমি আবার যেগুলো থাকে ওগুলো যেন ডিম পারে, আপনি 21 দিনের যে ডোজটা মারবেন এটাতে নির্মল হবে, তাহলে আপনার গরুর রেজাল্টটা ভালো পাবেন। এটা যেতে আপনি কেউ যদি অবিশ্বাস হয়, আপনি একটা দুইটা গরু থাকে, একটা এক ডোজ মারবেন, একটা দুই ডোজ মারবেন, তারপরে রেজাল্টটা বুঝতে পারবেন। অনেক মানুষ এক ডোজ মারে কিন্তু 100% কাজ হয় না, কারণ কিরমিও থাকে যায় গরু, কিন্তু ততটা পরিবর্তন আসে না, খাবার দাবারের যে শরীর লাগে এটা লাগে না। আর প্রতিদিনের রুটিন কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরু বাছুরের পিছনে লালন পালন পরিচর্যা? এটা ধরেন সকালবেলা আমরা মূলত সকালবেলা উঠে সামান্য কিছু খাবার দিই, খাবার দেওয়ার পরে যেমন পানি, গুঁড়া, ভুষি, এটা স্বাভাবিক পর্যায়ে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচা ঘাস হোক আর খড় হোক এটা আগে দেন। যে তারপরে এটা যখন আর 1-1.5 ঘন্টা খায়, খাওয়ার পরে একটা টাইম 8টা হোক 9টা হোক ওকে দানাদার খাবারটা দেন, দানাদার খাবারের মধ্যে ভুষি রাখেন। হ্যাঁ, ভুষি রাখেন, ধানের গুঁড়া আর থাকে এইগুলাই। হ্যাঁ, আর বাড়তি কিছু না, যেহেতু বকনা বাছেন এইগুলো কোনো বাড়তি অন্য খাবার দেওয়া যাবে না, কারণ দিলে এটা চর্বি ধরে, আপনার হিটের সমস্যা হবে। তো এই দুইটা মিলে কত কেজি দিচ্ছেন? এটা ধরেন কোনো লিমিট থাকে না, একটা অনুমান মতন দেয়। এত যারা নিয়ে যাবে তারা কতটুকু দেবে, কীভাবে অনুমান? এটা ধরেন যেহেতু ধানের গুঁড়া, ধরেন ধরেন এই এক্সাম্পল এই বাছুরটাই, ধরেন ধানের গুঁড়া 1 কেজি, ভুষি, হ্যাঁ ভুষি ধরেন 1/2 কেজির মতন, তার মানে 1.5 কেজি সকালে, 1.5 কেজি বিকালে। আচ্ছা, তো দানাদার খাবার খাওয়ানোর পরে কি করেন, রেস্টে দেন? হ্যাঁ, দানাদার খাওয়ার পর ধরেন তো পেট তো তার ফুল হয়ে যায়, সেখানে একটু রেস্টে থাকে, আবার 1টার দিকে মানে আবার এরকম খাবার দিই, পরে বিকালে আবার দানাদার খাবার খাওয়ানো। এইভাবে মূলত গরু লালন পালন করতে হবে। আসলে গরু লালন পালন খুবই সহজ, কিন্তু খুবই সহজ, কিন্তু আপনি সারাদিন খাবার দিবেন না, কোনো সময় তাকে একটা খাবার লিমিটে দিবেন, সারাদিন খাবে কিন্তু তার পেট হয়ে যাবে বড়, বুঝছেন? সবকিছু একটা লিমিটের ভিতরে। আচ্ছা, তো আপনি এবার যে বাচ্চাগুলো সংগ্রহ করছেন কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত? এটা ধরেন 40,000 থেকে 80,000 পর্যন্ত আছে। এবার 40 থেকে 80,000 পর্যন্ত? আচ্ছা,
চলেন আমার দর্শকদের আপনার বকনাগুলো দেখাই আর আপনি এগুলো সম্পর্কে একটু জানান। অবশ্যই একদম শুরুতেই যে একটা বাচ্চা আছে এটা কি জাতের? এটা তো মানুষে বলে রানী শঙ্কর, আসলে হলস্টাইন ফ্রিজিয়াম। আপনি দেখেন মুখটা, দেখেন চোখের পাপড়িগুলো অনেক সাদা, সাদার অংশটা বেশি, হ্যাঁ এর শরীরে সাদার অংশটা বেশি, এই কারণে মানে রানী শঙ্কর বলা হতো। কিন্তু এটা হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন? বয়স এটি 10 মাস প্লাস হবে। 10 মাস প্লাস আর নিঃসন্দেহে 5 মাস প্লাস লালন পালন, হ্যাঁ 5 মাসের মতন লালন পালন করতে হবে, তারপরে ডাক্তার হিটে আসবে। এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন? এটা দাম হচ্ছে 70,000। 70,000 টাকা? আচ্ছা এটার দামটা একটু মানে অতিরিক্ত মনে হয়? অতিরিক্ত না, এটার পার্সেন্টেজ ভালো প্লাস গরু ভালো, এই কারণে দামও ভালো। হ্যাঁ আর দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে। আপনি দেখেন খাবার গরুটা দেখেন, আমার মনে হয় 90% লোক দেখলে গরুটা দেখলে পছন্দ, লিক না লিক পছন্দ হবে। হ্যাঁ পছন্দ সই গরু একটা, খাবার চোখ মুখ কানগুলো দেখেন ডানো গরুর মতন, অনেকখানি মানে পারফেক্টের মতন দেখেন আপনি। আর এই গরুটা দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে। এই দরদাম আসলে কতটুকু করা যাবে? এটা আলোচনা সাপেক্ষে হবে। আলোচনা সাপেক্ষে 2,000, 4,000, 5,000, 10,000 কতটুকু? হ্যাঁ করা যাবে সেটা দেখা যাবে, আলোচনা করে। তারা দাম বললে আপনার যদি এতে কিছু লাভাংশ বেরো দিই? হ্যাঁ আমার ধরেন 1,000-1,500 লাভ হলে আমি বিক্রি করে দেব। দেখেন গত সপ্তাহে যে আমার গরুগুলো ছিল ইনশাআল্লাহ ধরেন নাই, আজ ধরুন আমার, হ্যাঁ 4 সপ্তাহ আপনি দেখুন কন্টিনিউ, কিন্তু আমার কোনো গরু 2 টাইম পাচ্ছেন না, আল্লাহর রহমতে ধরেন আমার সেলস হয়ে যাবে। পরবর্তী তার একটা বাচ্চা আছে, এটা এটা দেখেন আপনি, এটাও মানুষে বলে রানী শঙ্কর, কিন্তু আসলে তো রানী শঙ্কর না, রানী শঙ্কর কোনো জাতি না, এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান সিং হবে না? না না মুন্ডি, এই কারণে মুন্ডি হবে। জি আচ্ছা মানে নেড়া মুন্ডি? হ্যাঁ মুন্ডি, দেখেন ঝুঁটিও আছে শিং নাই। আচ্ছা এইটার বয়স কেমন? এটা ধরেন 12 মাস। 12 মাস? জি। এটার দাম কেমন? এটার দাম যাচ্ছে 80,000। 80,000 টাকা দাম চাচ্ছেন? জি। দরদাম করা যাবে? হ্যাঁ দরদাম করা যাবে। শিং না থাকার কারণে এই গরুটার দাম একটু বেশি? হ্যাঁ দাম একটু বেশি, কিন্তু আমার কেনাও বেশি, আমার বেচাও হবে ইনশাআল্লাহ বেশি। আচ্ছা 3 নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান সংগ্রহটা বেশি? হ্যাঁ বেশি, হলস্টাইন ফ্রিজিয়ান আছে 5টা আছে সংগ্রহ। এটার বয়স কেমন? এটার বয়স ধরুন 12 মাস প্লাস হবে। 12 মাস প্লাস হবে? আচ্ছা এইটার দাম পড়বে কেমন? এটার দাম ভাই 75,000। 75,000? আর বকনা চিনার যে বৈশিষ্ট্যগুলো, সবার আগে মুখটা দেখতে হবে, মুখটা ছোটখাটো কিনা, কানটা ছোটখাটো কিনা, কান ছোট নাকি, দেখেন মুখটা ছোট কান ছোট, তরতাজা গরু একবারে মানে, তারপরে গলাটা কেমন এটা দেখতে হবে, পিছনের অংশটা কেমন, তলা কেমন, নেস কত বড়, এইগুলোই হচ্ছে লক্ষণীয় দিক। হ্যাঁ কিছু লক্ষণ, এই লক্ষণীয় দিকগুলো দেখে কিনলে তা আশা করা যায় ভালো কিছু হবে। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? কোনটা? এইটা? হ্যাঁ 3 নম্বরটা? 3 নম্বরটা 75,000। 75,000? প্রথমটা 70, পরেরটা 80, এটা 75। দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ দরদাম করে। সবগুলো বাচ্চাই সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ সুস্থ। আপনি দেখেন প্রত্যেকটা আমার বাচ্চার প্রতিটা পায়ের সাথে ক্যামেরা ধরবেন, খুরা রোগ আছে কিনা, কোনো সমস্যা আছে না, রোগী একটা খুরা রোগ আছে। হ্যাঁ খুরা রোগ আছে আমার, হ্যাঁ আছে, আবার আছে FMD। আপনি কিছু মানুষ কিন্তু FMDটা মানে মূল্যায়ন করে না, কিন্তু FMD এমন একটা রোগ, এটা হবে ধরেন 8 মাস থেকে 14 মাস পর্যন্ত বাচ্চার, এই বাচ্চার বয়সে বেশি হয়। আপনি খাচ্ছে সুস্থ, একবারে সুস্থ, হঠাৎ করে দেন মানুষজন স্ট্রোক করে, এরম হয় হঠাৎ করে FMD হয়ে যাবে। হ্যাঁ এমন একটা এই রোগ, অনেক মানুষ মানে এটাকে কোনো রকম মূল্যায়ন করে না, কিন্তু FMD-র যে ভ্যাকসিন আছে সচরাচর সবসময় পাওয়া যায়, ভ্যাকসিনেশনটা করে রাখা ভালো। FMD আছে কিনা তরকা, তরকাটা সচরাচর সবসময় পাওয়া যায়, কিন্তু FMD-টা একটু পাওয়া ডিফিকাল্ট। এটা ধরেন পানি সম্পদ অধিদপ্তরে আসে সরকারিভাবে, কিন্তু তাদের যে ডাক্তারগুলো আছে এরাই ধরেন বিভিন্ন রকম ডাইন বাম করে, হ্যাঁ ডাইন বাম করে নিয়ে নেয়, কিন্তু ছোটোখাটো যেগুলো খামারে এগুলো পাওয়াটা হয়ে যায়, টাফ ব্যাপার হয়। আপনারা FMD করতে হবে? হ্যাঁ FMD প্লাস তরকাটা করবেন, আপনার গরুটা সুস্থ থাকবে, সামান্য কয়টা টাকার জন্য ক্ষতি হবে না, ক্ষতি হবে না। 4 নম্বর বাচ্চাটা? 4 নম্বরটা 14 মাস বয়স। 14 মাস বয়স? হিটে আসছিল? না না হিটে আসে নাই। হিটে আসে নাই এখন? না। আচ্ছা এটার দাম পড়বে কেমন? এটার দাম ভাই চাচ্ছে 80,000। 80,000 টাকা? আর কতদিনের মধ্যে হিটে আসতে পারে? এটা ধরেন 1 মাস প্লাস হবে। 1 মাস প্লাস হলে হিটে চলে আসবে? আচ্ছা 6 নম্বর বাচ্চাটা? 6 নম্বরটা বাচ্চাটা হচ্ছে ধরেন এটা তো, ওটা চাচ্ছে ধরেন 82,000। 82,000? এটা কি জাত? ওটা রানী শঙ্কর। রানী শঙ্কর তো না, কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান, যেই রানী শঙ্কর যেটাকেই বলবো ওটাই হলস্টাইন ফ্রিজিয়ান। এই বাচ্চাটার বয়স কেমন? এটা ধরেন রেডি বকনা, যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। রেডি বকনা যে কোনো মুহূর্তে হিটে আসবে? জি। আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম? এটা 82,000 চাচ্ছে। 82,000? দরদাম করা যাবে? হ্যাঁ কিছু দরদাম করা যাবে। পাশে আর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা? এটা ভাই প্যাগনেট। প্যাগনেট? কতদিনের? এটা 3 মাসের কিছুদিন বাকি আছে। কয়দিন?
এখন সে বলেছে 2 মাস 17 দিনের কথা বলছে আমার ধরন লেস আজ 2 দিন হচ্ছে তাহলে 18 2 মাস 19 দিন হচ্ছে কিন্তু তার কার্ড আছে প্লাস মোবাইল নম্বরও আছে গৃহস্থর বাড়ির আপনাদের কথা বলতে চাই যে কিনবে কথা বলি লিবে আর যেহেতু আছেই 10 দিন বাকি 10 দিন পরে চেক দিয়ে কনফার্ম হয় না বেটার না তাও লিয়া যাবে তো দাঁত হইছে কি না দাঁত হয়নি দাঁত এখনো হয়নি না দাম কেমন পড়বে এটা 85000 ভাই 85000 টাকা আর 10 দিন পরে এটা চেকে আসবে হ্যাঁ চেকে আসবে আছে কি না আছে এটা বোঝা যাবে এটা বোঝা যাবে আচ্ছা 85000 টাকা দাম চাচ্ছে কমানো যাবে হ্যাঁ কিছু কমানো যাবে পাশে আরেকটা আছে সাদা কালো সাদা কালো ওটা প্রেগন্যান্ট ভাই ফিজিয়াম কতদিন এটা 2 মাস 2 মাস একই কোয়ালিটির গরু একই কোয়ালিটির গরু তো এটাও তো চেক দেওয়া যাবে না হ্যাঁ না এটা চেক দেওয়া যাবে না কেউ যদি কিনে আমার বাসায় যদি এক মাস রাখতে চায় রাখবে অসুবিধা নাই তো যদি এক মাস রাখে এক মাস পর যদি হিটে না রাখে তখন সেটা অন্য বিষয় এটা আপনি দেখো বকনা রেটে বেসপো আচ্ছা আমার তো অত সমস্যা নাই তো আমি কিনেছি বকনা রেটে বিক্রি করব বকনা রেটে বকনা রেট কেমন এটাও ধরুন 85000 চাচ্ছে 85000 টাকা চাচ্ছেন আচ্ছা আর দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম করে কিছু নেওয়া যাবে দাঁতের মধ্যে যায় না না দাঁতের ভিতর যায় আচ্ছা পাশে আরেকটা আছে এটা এটা ভাই ফিজিয়াম ফিজিয়ান বয়স কেমন এটা 15 মাস 15 মাস এটাও কি সিমেন্ট দেওয়া হ্যাঁ এটাও সিমেন্ট দেওয়া আছে এটা কত 15 দিনের সিমেন্ট দেওয়া 15 দিনের কথা বলছে পরে আমার এখানে আসা 2 দিন হচ্ছে আচ্ছা এই যে সিমেন্ট দেওয়া এই ধরনের বাচ্চা ওনারা বিক্রি করে দেয় কেন বলতে পারবো না এটা এটা আপনার কখনো রহস্য মনে হয় না এই ধরনের হ্যাঁ রহস্য মনে হয় কিন্তু ধরেন তারা ব্যবসা করে কি কোনো গৃহস্থ দেখা আসছে সময়তে মানুষের আর্থিক অবস্থা সময়তে ভালো থাকে না হ্যাঁ বিক্রি করে তাহলে এগুলা কি বলবো কারণ এই ধরনের বাচ্চা নিয়ে তো অনেক মানে আলোচনা সমালোচনা হয় অনেকে এই ধরনের বাচ্চা কিনতে নিষেধ করে অনেকেই বলে আবার অনেকে দেখি নিয়েও আসে আসলে বুঝি না যে মানে এই ধরনের বাচ্চার রহস্যটা কি তো এই বাচ্চাটা বলছেন 17 দিনের সিমেন দেওয়া দাঁতে হয়েছে না দাঁতে হয় নাই আচ্ছা দাম কেমন দাম এটা 80000 80000 টাকা দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে পাশে আরেকটা ছোট বাচ্চা আছে এটা এটা বা ফিজিয়ান ফিজিয়ান বয়স কেমন 13 মাস হবে 13 মাস হবে এটা তো হিটেমিটে আসে না 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 এটা হিটে আসে আর এই যে দাঁত হয় নাই বললেন মূলত কত মাস বয়স হলে দাঁত হবে এটা ধরেন আমার জানা মতো ধরেন 2 বছর হলে কা দাঁত হয় 2 বছর জি আচ্ছা তো এটা কেবল 13 মাস বলা চলে আরো 1 বছর পর দাঁতে হবে হ্যাঁ এটা 1 বছরে আর 4-5 মাসের মধ্যে হিটে আসবে হ্যাঁ এটা আসবে আশা করা যায় দাম কেমন দাম ধরেন এটা 60000 চাচ্ছে 60000 টাকা চাচ্ছে আচ্ছা পাশে আরেকটা লালচে বাচ্চা আছে এটা এটা ধরেন জার্সির সাথে যত সম্ভব শাহিয়াল ক্রস জার্সির সঙ্গে শাহিয়াল ক্রস এই যে মুখটা একটু শাহিয়াল 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 কম্বল আছে গলায় তো জার্সির সঙ্গে শাহিয়াল ক্রস বয়স কেমন বয়স ধরুন 14 মাস হবে 14 মাস হবে জি হিটে আসে নাই না এখনো হিটে আসে নাই আচ্ছা তো দাম কেমন এটা 65000 চাচ্ছে 65000 দাম চাচ্ছেন মানে শাহিয়াল ক্রস জন্য দাম রাখতে হ্যাঁ দাম কম আমরা ধরেন যেটা যেরকম রেটে কিনে সেরকম রেটে বিক্রি করি আর সবশেষে এই শাড়ির আরেকটা সাদা কালো ওটা তো বিক্রি হয়ে গেছে গত সপ্তাহে বলেছে যে সিলেটের ভাই লিছে এটা সে আসবে সোমবারে সোমবারে আরো কিছু বকনা সংগ্রহ করবে তারপরে একসাথে নিয়ে যাবে তো এটা আপাতত আপনি এখানে রাখছেন হ্যাঁ জি উনি আসে দেখে তারপরে নিয়ে যাবে হ্যাঁ অলরেডি টাকা টুকি সব পেড করেছে সে আরো কিনবে আচ্ছা কারণ আরো টোটালে তার টার্গেট হচ্ছে 15টা কিনা কেবল একটা হয়েছে হ্যাঁ একটা হয়েছে সে আসবে আসার পরে তারপরে বাদ বাকি করে দিবে আচ্ছা আপনার এই পাশে কিছু ছোট বাচ্চা আছে হ্যাঁ ছোট বাচ্চা এই যে শুরুতে লাল সাদা একটা বাচ্চা আছে এটা কি জাত এটা ধরুন ফিজিয়াম জাত ফিজিয়াম এটা লাল সাদা একটু ব্যতিক্রমী কালার আছে জি ব্যতিক্রমী কালার এটা মুখটা সাদা চোখের পাপড়িগুলো দেখেন একটু লাল কালার বেশি অন্যগুলো চোখের পাপড়ি কালো থাকে কিন্তু এটার লাল লাল তো এই গরুটা কেমন বয়সের এটা ধরুন 10 মাস হবে 10 মাসের মতো হবে 10 মাস হবে আচ্ছা 9-10 মাস সম্পূর্ণ সুস্থ সব হ্যাঁ সম্পূর্ণ সুস্থ দাম এটার দাম যাচ্ছে 55000 55000 দাম যাচ্ছে দরদাম করে নেওয়া হ্যাঁ দরদাম করে কিছু নেওয়া যাবে আচ্ছা আপনি বলতেছিলেন 40 এর থেকে এবার বাচ্চা আছে সেই বাচ্চাগুলো কোন সাইজে আছে ভাই এরপরে এর মাঝেই আছে এর মাঝেই আছে ভাই আচ্ছা পরবর্তীতে ওইটার মতো আরেকটা বাচ্চা আছে এটা তো ওইটা থেকে একটু ছোট মনে হয় একটু সামান্য একটু ছোট আচ্ছা এই বাচ্চাটা কেমন বয়সের এটা ধরেন 8-9 মাস 8-9 মাস জি আচ্ছা তো দাম কম আছে কি হ্যাঁ এটার দাম কম এটার দাম কম আছে হ্যাঁ জি কতটুকু কম এটার দাম ধরুন 45000 45000 টাকা এটার দাম আগেরটা ছিল 55 এটা 45000 জি আচ্ছা তারপরে দেখে দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দরদাম করে নেওয়া যাবে আচ্ছা তো এগুলো একটু দীর্ঘদিন লালন পালন করতে হ্যাঁ এটা একটু দাদের মানে মানে টাকার পয়সার সংখ্যাটা কম তারা এই সব বাচ্চাগুলো চাই আচ্ছা পাশে আরেকটা কালো বাচ্চা আছে এটা এটা ভাই ফিজিয়াম ফিজিয়াম জি এই বাচ্চাটার বয়স কেমন এটা ধরুন 10 মাস হবে 10 মাসের মতো হবে জি আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন
এটা যাচ্ছে 50,000 50,000 এটার দাম যাচ্ছে মানে আপনার এই শাড়ির বাচ্চাগুলোর দাম একটু মানে হ্যাঁ একটু কম বয়সে ছোট দামে ছোট কম এরকম এই পাশে আরেকটা সাদা কালো আছে এটা এটা ফিজিয়ান ভাই ফিজিয়ান জি বয়স কেমন বয়স 10 মাস হবে 10 মাসের মতো হবে জি আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন এটার দাম চাচ্ছে 55 55,000 দাম চাচ্ছেন জি দর দামের তো সুযোগ আছে হ্যাঁ সামান্য কিছু সুযোগ আছে আচ্ছা আর সবগুলো বাচ্চাই কেউ যদি চায় এখানে এসে দেখে যাচ্ছে বাচ্চা হ্যাঁ দেখে যাচ্ছে বাচ্চা করে নিতে পারবে আচ্ছা পাশে লাল বাচ্চা আছে যে এটা হচ্ছে জার্সি হবে ভাই জার্সি হবে জি আচ্ছা হ্যাঁ একটু কম্বল টম্বল আছে হ্যাঁ একটু তাহলে মনে জার্সির সাথে সাইয়াল করস আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স ভাই রমজানে 10 মাসের মতো হবে 10 মাসের মতো হবে জি আচ্ছা এটার দাম পড়বে কেমন এটা 50,000 50,000 টাকা দরদাম করে কমানো যাবে তো দরদাম করে কিছু কমানো যাবে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এখন তো ফিস রেট আপনি বলেননি আমি সেই জন্য ফিস রেটের কথা বলিনি আসলে রবিউল ভাই আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আমি তো প্রত্যেকটা দিন নিয়মিত বেশ কয়েকটা ফার্মে যাই বেশ কিছু ফার্মের প্রোগ্রাম করে তো সবাই এই একটা কথাই বলে থাকে যে একটা দাম চাই বলে আলোচনা করে কমানো যাবে তো আমি দেখি যে আমার মানে আমার বিবেচনায় যেটা আসে এই কথা অনেকেই বলে এক ভাইয়ের একটু অভিযোগে আমার টনকটা নড়ছে যে এটার এইরকম হয় দাম বলে ঠিকই বলে একটু কমানো যাবে কিন্তু কতটুকু কমানো যাবে এটা বলে না দেখে যে আসলে দর্শকের চাহিদা কেমন হয় এই গরুটার দেখা যায় যে গরুটা মানে পছন্দ হয় বা খামারে যদি কোনো ভালো গরু থাকে ওই গরুটা কিন্তু সবারই পছন্দ হয় আর ওই গরুটার জন্যই ফোনটা বেশি আসে তখন উনি কী করে কমানো তো কি মানে ধরে ওই বলে যে এক টাকাও কম নাই কিন্তু ভিডিওতে ঠিকই বলে যে দরদাম করে নেওয়া যাবে তো আসলে এই বিষয়গুলো মানে কি এই বিষয়গুলো মানে কিছু সমস্যা আছে বুঝছেন যেমন ধরেন আমি বলি যে এই গরুটার এক্সাম্পল এই গরুটার দাম কিছু কমানো যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে আমি ধরেন 5,000 এক্সাম্পল 5,000 টাকা কম দিলাম হ্যাঁ হ্যাঁ ও কিন্তু শুনে ভাই কচ্ছে ভাই আপনি কয় টাকা কম নেবেন আপনি যা বলবেন তাই আচ্ছা তার কথার পরে একটা বেসেস করে বিশ্বাস করি ভাই এটা আমি এক্সাম্পল বোঝাচ্ছি এটা ধরেন লাগবে 50,000 50,000 দিলাম ভাই বলে ভাই 50,000 তো বেশি হয় আপনি 42,000 নেন আচ্ছা আমি সেমন বলি যে ভাই আপনি বললেন যে মানে এটা ফিক্সড রেট ওটা আপনি যেটা বলবেন সেটাই হ্যাঁ কিন্তু আপনি কোন হিসাবে 42,000 বলেন কয় ভাই আপনার মতন তো সব গলায় বলে তা আমিও বলেছি এইরকম আমি যে তাহলে এই কথাটা বলার তো কোনো যুক্তি আসলে আপনি দাম দর করতেন এই কারণে এই কারণেই কিছু সমস্যা হয় ক্রেতারাও একটু সুযোগ খোঁজে বিক্রেতারাও একটু সুযোগ খোঁজে আসলে এটা ক্রেতার বিক্রেতার মধ্যেই থাকুক আর আমি না জড়াই তো এই পাশে যে লাল ছোট আর একটা বাচ্চা আছে এটা জার্সি জার্সি হ্যাঁ মিনি জার্সি বলে মিনি জার্সি কেমন বয়স এটা ধরেন 8 মাস 8 মাসের মতো জি দাম কেমন এটার দাম যাচ্ছে ধরুন 42,000 42,000 টাকা হ্যাঁ 40,000 কি এই বাচ্চাটাই হ্যাঁ 40,000 এই বাচ্চাটাই আপনি বলছিলেন 40 থেকে শুরু শুরু এই বাচ্চাটা থেকেই শুরু শুরু যে আর ওই পাশে 70-80 বাচ্চা দেখলাম পাশে আর একটা সাদা কালো বাচ্চা আছে এটা এটা ভাই মুন্ডি মুন্ডি সিং হবে না এই দুইটা মুন্ডি না সিং হবে না আপনি চেক করে দেখতে পারেন দুইটার একটা সিং হবে না না দুইটার একটা সিং হবে না আর জাতে কি আছে জাতে ফিজিয়াম দুইটা কি একসঙ্গে বিক্রি করব হ্যাঁ দুটা জোড়া বিক্রি করার সিদ্ধান্ত দুইটার বয়স কেমন দুইটার বয়স সেম বয়স 10 মাসের মতন হবে 10 মাসের মতো হবে জি আচ্ছা তো দুইটা একসঙ্গে কেমন দাম চাচ্ছেন এটা 1,60,000 চাচ্ছি 1,60,000 80,000 টাকা আছে এটা পিস দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম কিছু করা যাবে আচ্ছা আর সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্পূর্ণ আমার গরুগুলো সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আচ্ছা আর এই পাশে যে গরুগুলো আছে এগুলো প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট ভাই কত দিনের এটা ধরেন 6 মাস 7 মাসে পড়লো 6 মাস শেষ 7 মাসে পড়লো 7 মাসে পড়লো আচ্ছা তো এই গরুটা কি দাঁতে হইছে হ্যাঁ এটা 4 দাঁত 4 দাঁত জি আগে বাচ্চা দিছিল হ্যাঁ আগে একটা বাচ্চা দিছে আচ্ছা এটা দ্বিতীয় তো কেমন দুধের গরু এগুলা এটা প্রথমবারে হয়েছে 9 10 হয়েছে প্রথমবারে এবার তো বাড়বে হ্যাঁ এবার আশা করা যায় 13 14 তো হবে আচ্ছা এই গরুটা একটু কি রোগা পাতলা কাবু হ্যাঁ একটু জরা কাবুছিল কিন্তু এই দালিং অনেকখানি মানে শরীরে ঘাটতি আছে এখনো ঘাটতি আছে এখনো 15 20 দিন লাগবে ঠিক করতে আচ্ছা দাম পড়বে কেমন এটা যাচ্ছে 1,05,000 1,05,000 টাকা দাম চাচ্ছেন 7 মাসের চেক দিন আছে হ্যাঁ চেক দিন হবে আর দরদামও করে নেবে হ্যাঁ দরদাম করে আমার বাসায় এসে চেক দিয়ে তারপর গা নেবে আর পাশে যে আরেকটা গরু আছে এটা ধরুন বাড়ির গরু এটা বিক্রি করা যাবে না বাড়ির গরু বিক্রি করা যাবে না না এটা প্রেগন্যান্ট আছে এর আগেও দেখেছেন আপনি আশা করা যায় প্রেগন্যান্ট দেন আগের কাছে তো এখন শরীরে বডি ফিটনেসটা অনেক ভালো হয়ে গেছে তো এটা বাড়িতে রাখবেন হ্যাঁ আশা করি বাড়িতে রাখবো তা বাদও বোঝা যায় না মানে এই ব্যবসায় তো টাকা পয়সা ধরুন অনেক লাগে আপনি তো জানেন আমার সামান্য কিছু টাকা দিয়ে শুরু করা
যেতে সেরকম কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগে তখন যেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আর সেটা আছে এই দুটা ভাই, একটা সার আর একটা বকনা আছে, এটা বকনাটা বিক্রি, সারটা বিক্রি হয়। সারটা আছে কি জাতের সার? এটা ফিজিয়াম জাত। বয়স কেমন? এটা 15 মাস হবে, 15 থেকে 16 মাস। 15 থেকে 16 মাস। জি। দাঁত হয় নাই? না, দাঁত হয় নাই। ওজন কেমন আছে? এটা বডি ওয়েট 5.5 মন হবে, আর মাংস মনে হয় 3 মনের মতন হবে। পুরা বডি ওয়েট 5.5 মন, মাংস 3 মনের মতো থাকতে পারে। আচ্ছা, তো দাঁতে এখনো হয় না? না, দাঁতে রাখাই গরু। হ্যাঁ, রাখাই গরু। তো দাম কেমন? দাম চাচ্ছে এটা 70,000। 70,000 দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, সামান্য কিছু দরদাম করা যাবে। আচ্ছা, তো রবিউল ভাই এই ছিল আপনার এই সপ্তাহের কালেকশন। তো কোনো ক্রেতারা যদি এখান থেকে নিতে চায়, আপনি তাদের কী কী সুযোগ সুবিধা দেবেন? এটা সুযোগ সুবিধা দিব, ধরুন দাম দর করে একত্রে নিতে পারবে, তা বাদে সে লাইসি দেখতে চায় দেখেও নিতে পারবে, প্লাস আমি ধরুন গরু বাসায় পৌঁছা দেবো আমার মানে লোক দিয়ে। হ্যাঁ, অনেক অনেক মানুষ আছে মানে খালি গাড়ি দেয় লোক দেয় না, আমি ইদালিং আমি লোক দিয়ে আমি পৌঁছা দেওয়া নিজে দায়িত্ব নেব, দায়িত্ব পৌঁছা দেবো। আচ্ছা, আর লেনদেন কীভাবে করেন? লেনদেন করতে যেন আপনার কথাবার্তা হয়ে গেলে কিছু টাকা বায়না দেওয়া লাগবে, তারপর আপনার ব্যাংকে লেনদেন করবেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে লেনদেন করতে হবে। আর রবিউল ভাই সবশেষে যদি দর্শকদের কোনো মেসেজ দেওয়ার থাকে, এরকম কোনো কথা যদি জানানোর থাকে তাহলে একটু জানান, যে দর্শকদের যেগুলো জানা প্রয়োজন। হ্যাঁ, আমি এটাই বলবো, এখন যেটা ওয়েদার আছে গরম ঠান্ডা পড়তেছে, এই ওয়েদারে গরু কিন্তু FMDটা একটু বেশি হচ্ছে, এই জন্য সবগুলো সতর্ক থাকবেন। যেখানে গরু কিনেন, গরুকে নিয়ে যে নাপায় স্টাপ হিস্টাসিন এটা দেবেন, তার পিছিয়ে একটা ইঞ্জেকশন দেবেন ইস্টোটোপেন 2.5। এটা কেন? এটা দিলে তার মানে যে অ্যান্টিবায়োটিক এই ওষুধটা দিলে তার রোগ জীবাণু অনেক ক্ষমতাটা বৃদ্ধি পাবে, এটা তাহলে রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে, তাহলে ভিতরে একটা গরম আসবে, এই জন্য FMDটা হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কম থাকবে। আপনি যদি তাহলে এটা দিলে একটু মানে আলসামও বল করেন, তাহলে তাহলে ইনকেস একটা ক্ষতি হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কেমন বলবেন যে খামারিরা একটা অসুস্থ গরু আসলে এই ধরনের বাচ্চা বা গরুগুলো একটু অতিরিক্ত জার্নি করে ফেললে আর শরীরের মধ্যে একটা তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা কম বেশ হলেই গরুটার হচ্ছে FMD বা জ্বরের ঘর সম্ভাবনা, জ্বর আসার সম্ভাবনা থাকে। কারণ আমার এখানে যে ওয়েদারটা আছে আপনার এখানে সেই ওয়েদারটা নাও হতে পারে, অ্যাডজাস্ট করতে লাগলে এই টাইমটা একটু সমস্যা হয়, এই কারণে নিয়ে যাওয়ার পরেই এই পদক্ষেপ। হ্যাঁ, এই পদক্ষেপটা নিয়ে যাওয়া তার পক্ষে বেটার হবে আমি মনে করি। আর যেখান থেকে যে ক্রেতা কিনবেন, গরু কিনবেন, সুস্থ গরু দেখে কিনবেন, যাচাই বাছাই করে কিনবেন, এটাই আমার পরামর্শ। তো ঠিক আছে রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলটাকেও ধন্যবাদ আমার এই মূল্যবান আপনার সময়টা দেওয়ার জন্য আমাকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।